মনে করেন যে আর কোনো ডিভাইস থাকবে না, এটা আমার কিন্তু মানে ধারণার কথা, তবু এ কথাটা হয়তো সত্যি হয়ে যেতে পারে। এমন একটা যুগ আসবে যেই যুগে আর ইন্টারনেট মোবাইল সহ আর ফ্যান কিচ্ছু থাকবে না, মানে ইলেকট্রিক কোনো জিনিসই থাকবে না, এক কথায় সব শেষ। আবার চাষবাসের যুগ, এই যে ইন্ডাস্ট্রিজে এত জমি, একর একর জমি কিনে রাখছে, এগুলো সব ভেঙে ফেলে আবার সোজা হয়ে যাবে, আবার ওই নাঙল ঠেলে আবার ওই ঘোড়া দাবড়াইয়া আবার ওই যে এইগুলো করে খাওয়া লাগবে। তা জানেন তো কেমন আগে এটা হবে কিনা, আমি হয়তো 100 বছরের কথা বলছি, আরও দেরি হতে পারে, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি হবে, আর কিছুই থাকবে না। সেই পরিস্থিতিতে তখন মানুষ আবার সেই ইগনোরেন্স, বারবারেজ, সিভিলাইজেশনে চলে যাবে, অসভ্য সিভিলাইজেশনে তারা চলে যাবে। আজকে সভ্য জাতি বলা হচ্ছে, আসলে মূলত সভ্য জাতি নয়, যেহেতু বলা হচ্ছে সেহেতু এর বিপরীত ওই কথাটা বলা হচ্ছে যে তারা আবার চলে যাবে সেই যুগে। আল্লাহ রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে একটা কথা বলে দিতে চাই, আজকে বলতেছেন যে সৌদি আরবে চাঁদ উঠছে তাই আমি সিয়াম এবং ঈদ পালন করলাম, তো ওই দিন কেমনে করবেন? যেদিন কোনো ইন্টারনেট থাকবে না, মোবাইল থাকবে না, সংবাদপত্র থাকবে না, কিচ্ছু থাকবে না, আবার সেই গাদার যুগে, আবার ঘোড়ার যুগে, আবার সেই লাঙলের যুগে চলে যাবেন, ওই দিন কে খবর পাবেন কোত্থেকে, ভাই ও চাঁদ উঠছে? তাকে গেলাম করে দরকার কি 2-3 দিন 4 দিনের জন্যে? আপনি আপনার মতো ঈদ করেন, অমক ঈদ কর, দরকার কি আপনার চার দিকে কয়েন, চার দিকে তো আবার করা লাগবে, আসতেছে না সেই যুগ, কথা কয় না। এখন না মোবাইলের বড়াই করে আপনি খবর পাচ্ছেন যে অমক জায়গায় চাঁদ উঠছে, ব্যাস খবরটা পেয়ে গেলাম, কেন ঈদ করবো না? আরে বাবা, আপনি তো ওই দিন তো আর খবর পাবেন না, এবং বিগত 1400 বছর পর্যন্ত পান নাই, ইদানিং 50-60 বছরের ভিতরে খবর পাচ্ছেন, তাই না? বিগত 1400 বছর এমনিই করে আসছেন, আবার 200-400 বছর হয়তো এই একটু মোবাইল টোবাইল এইগুলোতে সংবাদ পাবেন, 200 বছর সর্বোচ্চ গেলে আমি বলতে পারি, এরপরে কিন্তু আবার ওই যুগে ফেরত যাওয়া লাগবে, তখন কিন্তু ভাইও ঈদ কিন্তু আমরা করতেছি, তোমরাও করো, এই কাম হবে না, নেই হবে হবে না। ভাই এবং বন্ধুগণ, এই জন্যে কেয়ামতের মাঠে আপনি যা করছেন, যে আমল করছেন তা সরাসরি দেখানো হবে। কিয়ামতের মাঠের পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন।